खबर 24x7 আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। মোড়া একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কথাটা যতটা সত্য বাস্তবে ঠিক ততটা বাস্তবায়িত। জাতির জনক মহাত্মা গান্ধীর 152তম জন্মদিবস উপলক্ষে উলুবেরিয়ার 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং শেখ জাহির আব্বাস তথা সবার প্রিয় আজাদদার একান্ত সহযোগিতায় এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওয়ার্ডের বহু দুস্থ ও অসহায় মহিলাদের হাতে বস্ত্র ও ত্রিপল তুলে দেন আজাদবাবু। আমাদের দৃঢ় বিশ্বাস, আগামী দিনে সাড়ে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্থা হামারা এই উক্তিটি পাথেয় করে উলুবেরিয়ার 25 নম্বর ওয়ার্ড আজাদদার দেখানো পথে এগিয়ে চলবে। আজকের অনুষ্ঠান 152তম বাবুজির জন্ম জয়ন্তী, সেই অনুষ্ঠানে আমরা প্রত্যেক বছরেই আমরা করে থাকি। সামনের বছর হয় না লকডাউনের কারণে। তো এই 25 নম্বর ওয়ার্ডের বাসীদের, যারা খুব দুস্থ পরিবার, তাদের হাতে বস্ত্র বিতরণ, বস্ত্র তুলে দেওয়া হয় এবং এই 25 নম্বর ওয়ার্ডের মানুষের, যেসব মানুষের এই ঝড়, এই বৃষ্টির কারণে যাদের বাড়ি ঘরদোর ভেঙে গেছে, তাদের ত্রিপল এবং আরও কিছু সামগ্রী জিনিস এই আজ গান্ধী জন্মদিনেতে, গান্ধীজির জন্মদিবসে আজকে তুলে দেওয়া হয় সকলের হাতে। আর নৃত্য পরিবেশন একটু হয় রাত্রে, আমাদের ছেলেরা সব, পার্টির ছেলেরা আসে সকল, এই প্রোগ্রামটা এই জন্য প্রত্যেক বছরই করা হয়। আমাকে প্রথম সারিতে নিয়ে আসা হচ্ছে না বলতে, সকলই আমাকে ভালোবাসে। মন্ত্রী মশাই, আমাদের উলুবেরিয়ায় ব্লক রায় মশাই, জানেন মন্ত্রী মশাই, উনি আমার সমস্ত প্রোগ্রামে উনি আসেন এবং আমাকে, এই যে সামনে ইলেকশান হলো আমাদের বিধানসভায়, আমি 23 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, 25 নম্বর ওয়ার্ড, 22 নম্বর ওয়ার্ডের অবজারভার ছিলাম। আমি 4টে ওয়ার্ডকে জিতেছি। তো রাজনীতির সামনে বলতে গেলে আমাকে তো এবারে সমস্ত ছেলেরা বলেছে আপনি 25-এ দাঁড়াবেন। তো আশা করছি 25-এ যদি টিকিট পাই তো আমার প্রতিদ্বন্দ্বিতার লোকই নেই। আপনি যেটা বললেন, 25 নম্বর ওয়ার্ডের মানুষরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান আমাকে সকল ভালোবাসে। আমি তো, আমাদের শোভনদেব যিনি জিতেছিলেন মন্ত্রী মশাই, উনি, ওনার থেকে আরও 10-12 হাজার ছাপিয়ে যাবে, 40 হাজার মিনিমাম লিড থাকবে। আমরা সবুজ আবির কেনা হয়ে গেছে, আমাদের মিষ্টির অর্ডার দেওয়া হয়ে গেছে, আমরা সকল মিলে সবুজ আবির মাখবো। এই পর্যন্ত আমার আশাবাদী 40 হাজারের ওপরে লিড হবে আশা করি। আমি বলেছিলাম, আমি আগেরবারও বলেছিলাম যে 200 পাত থাকবে আমাদের সকল, মানে এমন কোনো মানুষ বললেন যে তুই কী করে বলছিস 200 পার, আমি বলছি 200 পার হবে, 200 পার হবে, 200 পার হবে, আমরা 200 পারই করেছিলাম সমস্ত প্রদান করে। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24x7। আপনাদের এলাকার আরও নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।